গত পর্বে তোমরা দেখেছিলে ডাকু শিয়াল কিভাবে ডাকু বাগে ছানা পুড়িয়ে কাবাব বানিয়ে খেয়ে ফেলে। আর এখন দেখবে ডাকু শিয়ালের শেষ পর্ব। ঠিক আছে আমার ছেলেরা, অনেক তো খাওয়া দাওয়া হলো, অনেক তো মজ মাস্তি হলো, এবার যে যার ঘরে ফিরে যা, আমিও আমার গুহায় গিয়ে একটু বিশ্রাম নি, ঠিক আছে? আব্বে হলে কই কি অথক্য ওস্তাদ, আপনি ঠিক কি কইছেন, আমরা এখন বাসায় যাইগা, কালকে আবার দেখা হইব। এ কথা বলে ডাকু শিয়াল চলে যায় তার গুহার উদ্দেশ্যে। আর ওই দিকে ডাকু বাগের বউ তার ছানাকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর বাঘ মামি ডাকু বাগের কাছে গিয়ে সবকিছু খুলে বলে, ওগো আমার ছানাটাকে আমি খুঁজে পাচ্ছি না, যেখান থেকে হোক তুমি আমার ছানাটাকে এনে দাও, আমার ছোট্ট সোনামণি কোথায় যে হারিয়ে গেছে আমি খুঁজেই পাচ্ছি না। কি গিন্নি, তুমি এটা কি বলছো, আমাদের ছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় হারিয়ে গেল আমাকে তুমি আগে জানাওনি কেন? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার ছানাকে এখনই খুঁজে বের করছি। এ কথা বলে ডাকুবাগ চলে যায় জঙ্গলের ভিতরে খুঁজতে, আর সাথে কিংকং এর ছানা আর ডাকুবাগের বড় ভাইয়ের সেই ছেলেটাও আছে। যখন ডাকুবাগ জঙ্গলে এদিক ওদিক খুঁজছিল, ঠিক তখন ডাকুবাগের ছানার সাথে যেই ছানাগুলো খেলছিল তারা ডাকুবাগের কাছে এসে বলে, আঙ্কেল আঙ্কেল তুমি কাকে খুঁজছো, তুমি পিন্টুকে কি খুঁজছো? পিন্টুকে না, কিছু শিয়ালের দল এসে নিয়ে গেছে, আর সেই শিয়ালের দলের মধ্যে একটি বাঘও ছিল। এ কথা শুনে ডাকুবাগ বলে, কে শিয়ালের সাথে আবার বাঘও ছিল, তাহলে এটা কে? ডাকু শিয়াল তো বাঘদের ঘৃণা করে, তাহলে কি এটা ডাকু শিয়াল নয়, অন্য কেউ? এখন ওরা ওকে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? না আঙ্কেল আমি বলতে পারি না, তোমার ছানাকে কোথায় নিয়ে গেছে? ঠিক তখনই সেখানে সেই সিংহছানা চলে আসে। সিংহছানা এসে ডাকুবাগকে বলে, ওহে ডাকুবাগ আমি বলতে পারি তোমার ছানা কোথায় আছে। এই কে রে তুই, তোকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি, তুই তো সিংহের বাচ্চা, তা তুই এখানে কি করছিস, আর আমার বাচ্চাকে কে ধরে নিয়ে গেছে বলতো? তোমার ছানাকে কে ধরে নিয়ে গেছে সেটা আমি জানি, আর তোমার ছানা কোথায় আছে সেটাও আমি জানি, আর আমি কে সেটা কি তোমার জানা খুব দরকার? হ্যাঁ অবশ্যই দরকার, কারণ এই জঙ্গলে তো আমি তো কখনো এরকম সিংহের ছানা দেখিনি, আর আমার বাচ্চাকে অবশ্যই বের করা দরকার। তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে তোকে আমি আমার দলের সেনাপতি বানাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ভাই তোমার দলে থাকতে চাই না, আমি নিঃস্বাধীনভাবে বাঁচতে চাই, তোমার ছানাকে ধরে নিয়ে গেছে ডাকু শিয়াল, আর তাকে নিয়ে গেছে সেই পাশের জঙ্গলে ডাকু শিয়ালের ডেরায়, আর তোমার ছানা এখন আছে ডাকু শিয়ালের পেটের ভিতরে। কি বলিস, ডাকু শিয়ালের পেটের ভিতরে মানে আমার ছানা কি মারা গেল নাকি? এটা তুই কি বললি, আমার একমাত্র সন্তানকে ওই ডাকু শিয়াল খেয়ে ফেলেছে, এবার তো আর সহ্য করা যায় না, আমি ওকে না মেরে আমার ঘরেই ফিরবো না। ভাই কিংকং শুনেছো, ও যদি এমন করতে থাকে তাহলে তো তোমার ছানাকেও খেয়ে ফেলবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওকে এবার যেভাবেই হোক মারতে হবে, চলো ও ডেরায় যায়, আর ওই ডেরায় গিয়ে সব কয়টাকে সানডে মানডে ক্লোজ করে দেই,
তখন সিংহছানা বলে, আরে শোনো শোনো তোমরা, এত তাড়াহুড়ো করো না, বুঝে শুনে ধীরে ডাকু শিয়ালের সাথে তোমাদের লড়াই করতে হবে, না হলে ও যদি টের পেয়ে যায় ওর অনেক বড় দল আছে, আর সেই দলের সাথে তোমরা পারবে না, কারণ ডাকু শিয়াল ওর মতন করে ওর দলকে ট্রেনিং দিয়েছে। তাই আমি যা বলি তা শোনো, তোমরা চুপি চুপি ডাকু শিয়ালের ডেরায় যাও, ওখানে ওর দলবল সবাই আছে, রাত হওয়ার সাথে সাথেই তোমরা ওর ডেরায় গিয়ে ওর দলবলদের মেরে ফেলবে, তাহলে ডাকু শিয়াল একা হয়ে যাবে, আর আমি ছলে বলে কৌশলে ডাকু শিয়ালের জান ওর মেয়েটাকে নিয়ে আসব, তুমি ওর মেয়েটাকে কিডন্যাপ করবে, তাহলে ডাকু শিয়াল ওর মেয়ের জন্য হলেও তোমার কাছে একাই স্যালেন্ডার হবে, ওর মেয়েকে ওর জানের চেয়েও বেশি ভালোবাসে। এই থাম থাম, তুই আমাদের এত সাহায্য কেন করবি, আর তুই এত কিছু জানিস কিভাবে? কারণ এই ডাকু শিয়াল আমার বাবাকে অনেক নির্মমভাবে মেরে ফেলেছিল, ওর গাছে চিকেন খেয়েছে বলে, তাই আমি অনেক বুদ্ধি করে ওর ঘরের ভিতরে ঢুকেছি, আর ওরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, বিশেষ করে ওর মেয়েটা, ওর মেয়ের উপরে আমার অনেক ক্ষোভ আছে, ওকে আমি পেলে ওর ঘর মোটকে আগে রক্ত খাবো, ও তো জানে না আমি সিংহ ছানা, কিন্তু বিড়ালের মতন ওর কাছে ছিলাম, এখন ও আমাকে চিনবে আমি কে, তাই আমি যেভাবে বলি তোমরা সেভাবেই করো, কিন্তু ভাই তোমার কাছে আমার একটা অনুরোধ, ডাকু শিয়ালের বউকে তুমি কিছু করবে না, কারণ ও আমার মায়ের মতন আমাকে আদর করেছে, তাই ওকে তুমি কোনো ক্ষতি করবে না, কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, ওকে আমরা মারবো না, কিন্তু আর বাকি যারা আছে তাদের সবগুলোকে আমি 127 এ খালাস করে দেব। ঠিক আছে, তুই চলে যা, রাত হলেই আমরা আমাদের মিশন শুরু করব। এরপর সেই সিংহছানা চলে যায়, আর ডাকুবাক আর কিংকং সেও তার টিমকে রেডি করতে থাকে, আর ওই দিকে ডাকু শিয়াল গুহার সামনে গিয়ে রাইফেল দিয়ে বন্দুক ফুটাতে থাকে মনের আনন্দে। ঠিক তখনই সেই বন্দুকের আওয়াজ শুনে ডাকু শিয়ালের মা, ডাকু শিয়ালের বউ আর তার ছানা দুটো সাথে সিংহছানা সেখানে চলে আসে। তখন ডাকু শিয়ালের মা বলে, কি হয়েছে রে বাবা, তুই এভাবে বন্দুক ফুটাচ্ছিস কেন, কোনো খুশির সংবাদ আছে নাকি, তুই যে উদ্দেশ্যে গিয়েছিলি সেই কাজটা নিশ্চয়ই পূরণ হয়েছে, তাই না বাবা? হ্যাঁ মা, আমি ওই ডাকু বাঘের বাচ্চাকে পুড়িয়ে কাবাব বানিয়ে খেয়েছি, আজকে আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি মা, এখন ওই ডাকু বাঘ বুঝবে সন্তান হারানোর কষ্ট কত বড় কষ্ট। ওগো তুমি কি বলছো, তুমি ওই ডাকু বাঘের ছানাকে মেরে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছো, তুমি কেন ওই কাজটা করেছো, আমি জানি সন্তান হারানোর কত বেদনা, সেটা আমার থেকে কেউ ভালো জানে না, তুমি কেন আরেকটা মায়ের বুক খালি করেছো, ওই বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, যদি অন্যায় করেই থাকে করেছে ডাকু বাঘ, তুমি তার সাথে লড়াই করতে পারতে, কেন তার সন্তানকে তুমি মেরে ফেললে? আরে চুপ থাকো, তুমি সব সময় ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করতে থাকো, ওই আমি একটা মহৎ কাজ করে এসেছি, আমাকে বাহবা দিবা তা না, তুমি আবার বলতেছো সেই একই কথা, তোমার জ্ঞান বুদ্ধি তোমার নিজের পকেটের মধ্যে রাখো, আর এখন তোমাকে আমার আর দরকার নেই, আমার ছানারা থাকলেই হবে, আমার ভবিষ্যৎ আমার এই বাচ্চারাই, তুমি নাও। কি তুমি এটা কি বললে, আমাকে এখন আর তোমার দরকার নেই, তোমার সব বিপদে সব সময় আমি পাশে ছিলাম, আর এখন আমাকে তোমার প্রয়োজন নেই, তাহলে আমি এখান থেকে চলে যাই, তুমি তোমার ছানাদের নিয়ে এখানেই থাকো। আচ্ছা গিন্নি থাক, বাদ দাও, মাথা গরম হয়ে গিয়েছিল তাই একটু বলে ফেলেছি, চলো গুহার ভিতরে যাই। বাবা বাবা
ইচ্ছে করেছিল। তুমি কেন আমাকে দিলে না? মা, তুমি ডাকু বাঘের ছানার কাবাব খেয়ে মজা পেতে না। আমি তোমাকে একবারে ডাকু বাঘের কাবাব খাওয়াবো। ওর বড় লেগ পিসটা তুমি খাবা, ঠিক আছে মা? এখন চলো, আমি অনেক যুদ্ধ করে এসেছি, এখন আমার একটু বিশ্রাম নিতে হবে, গুহায় চলো। একথা বলে ডাকু শিয়াল গুহার ভিতরে চলে যায়। তখন সেই সিংহ ছানা মনে মনে বলে, ইস, কত শখ, ডাকু বাঘের লেগ পিস দিবে ওর মেয়েকে খেতে। আরে দাঁড়া, শুধু সময়ের অপেক্ষা, তোর লেগ পিসটা আমি মজা করে খাবো, আর তোর মেয়ের ঘাড় মটকাবো আমি। তোর ওই পুচকে ছানার লেগ পিস খাওয়ার অনেক শখ, ওর লেগ পিসটাও আমি দেবো ওই ডাকু বাঘের ভাইয়ের ছেলেকে খেতে, আর আমি খাবো তোর লেপিস। এরপর রাত হয়ে যায়। এরপর ডাকু বাঘ, কিংকং, কিংকংয়ের ছানা আর ডাকু বাঘের বড় ভাইয়ের ছেলেকে নিয়ে তারা রওনা দেয় সেই ডাকু শিয়ালের ডেরার উদ্দেশ্যে। আর কিছু দূর যেতে না যেতেই ডাকু শিয়ালের ডেরার কাছে গিয়ে ডাকু বাঘ দাঁড়িয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে সেই সিংহ ছানার। কিছুক্ষণ পর সিংহ ছানা সেখানে চলে আসে। ওহো, তোমরা তাহলে চলে এসেছো, তাই তা তোমরা তোমাদের কাজগুলো সেরে ফেলো, ডাকু শিয়াল আর ওর পরিবার ঘুমাচ্ছে, আমি গিয়ে ওর মেয়ে ছানাটাকে নিয়ে আসি, তোমরা এখানে কাজ সেরে ফেলো। একথা বলে সেই সিংহ ছানা সেখান থেকে চলে যায়। আর ডাকু বাঘ সেই ডেরার ভেতরে ঢুকে ডাকু শিয়ালের যত চেলা পেলারা আছে তাদেরকে মেরে ফেলে। এই শিয়ালের দল, এখানেই তোরা আমার সন্তানকে পুড়িয়ে কাবাব বানিয়ে খেয়েছিস, তাই তোদের আমি তোদের ডেরাতেই মেরে ফেললাম। কত বড় দুঃসাহস তোদের, পশু হয়ে পশুর মাংস খাস বেটা বজ্জাতের দল। হ্যাঁ, এখন চলো দেখি ওই সিংহ ছানাটা ডাকু শিয়ালের মেয়েটাকে নিয়ে আসছে কিনা, চলো আমরা এখান থেকে বের হই। ওই দিকে সিংহ ছানা ডাকু শিয়ালের মেয়েকে গিয়ে বলে, এই চলো, ওই গাছের নিচে অনেকগুলো চকলেট দেখতে পেয়েছি আমি, সেই চকলেট গুলো কি তুমি খাবে? কি বলছো, ওখানে চকলেট আসবে কিভাবে? বাবা আনলে তো আমাকে দিয়ে দিত, গাছের নিচে কেন রাখতো? হয়তো বা তোমার বড় ভাই লুকিয়ে রেখেছে, চলো আমরা গিয়ে সেই চকলেট গুলো খাই। এই ছোট লোক, তুই কেন চকলেট খাবি? আমি খাবো চকলেট, কোথায়, চল আমাকে নিয়ে চল। একথা বলে ডাকু শিয়ালের মেয়েকে নিয়ে সেই সিংহ ছানা গাছের নিচে চলে আসে। কই চকলেট কোথায়, আমাকে চকলেট দাও। তুমি চকলেটের কথা বলে আমাকে নিয়ে এসেছো, এখানে তো কোনো চকলেট নেই। ঠিক তখনই ডাকু বাঘ এসে বলে, সোনামণি, চকলেট তো এখানে নেই, তাতে কি হয়েছে বলো? আমি তো আছি, আমি তোমাকে আজকে সন্দেশ খাওয়াবো। তোমরা কে? আমি যদি আমার বাবাকে ডাক দেই তাহলে তোমাদেরকে মেরে ঝাঁঝরা করে দিবে, আর আমি তোমাদের লেগ পিস গুলো মজা করে খাবো। আরে বজ্জাত শয়তানের বাচ্চা, তুই শুধু লেগ পিস করিস, আজ তোর লেগ পিস আমরা খাবো। কি রে, তোর এত বড় সাহস, তুই এই কথা বলেছিস, আমি বাবাকে বলে তোর হাড় ঘর ভেঙে ফেলবো। ঠিক তখনই ডাকু বাঘ ডাকু শিয়ালের ছানাকে তুলে নিয়ে যায় এবং তাদের গুহায় চলে যায়। পরের দিন সকালবেলা ডাকু বাঘ ডাকু শিয়ালের মেয়েকে বেঁধে রাখে। ঠিক তখন বাঘ মামি সেখানে এসে ডাকু শিয়ালের ছানাকে বাধা দেখে বলে, ওগো কি হয়েছে, এই ছানাটাকে এখানে কেন আটকে রেখেছো? তুমি কেন একে আটকে রেখেছো এখানে? ওকে কোথা থেকে নিয়ে এসেছো? আরে গিন্নি, এই মেয়েটা হচ্ছে সেই ডাকু শিয়ালের মেয়ে, যে আমাদের বাচ্চাকে মেরে কাবাব বানিয়ে খেয়েছে।
তাই আমি ওর বাচ্চাকে ধরে নিয়ে এসেছি। ওর বাচ্চার কাবাব বানিয়ে আমি রাস্তার কুকুরদের খাইয়ে দেব। ওগো কি বলছো তুমি, আমার ছানা আর পৃথিবীতে বেঁচে নেই। আমার ছানাকে ওই ডাকু শিয়াল কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে। একটা পশু কিভাবে একটা পশুর বাচ্চাকে কাবাব বানিয়ে খেয়ে ফেলতে পারে? ও পশু নয়, ও একটা আস্ত শয়তান। আর ওই দিকে ডাকু শিয়াল, ডাকু শিয়ালের মা, ডাকু শিয়ালের ছানা আর ডাকু শিয়ালের বউ সবাই মিলে ডাকু শিয়ালের মেয়েকে এদিক ওদিক খুঁজতে থাকে। ঠিক সেই সময় ডাকু শিয়াল তার ডেরায় চলে যায়, সাথে ওই বাঘটাও ছিল। ওরা ডেরায় গিয়ে দেখে ওদের চেলা পেলাদের মেরে ফেলেছে। এটা দেখে ডাকু শিয়াল বলে, আরে এ কিভাবে হলো, আমার সব চেলা পেলাকে কে মেরে ফেললো? হায় হায়, আমি এখন কিভাবে সেই ডাকু বাঘকে অ্যাটাক করব? আবার এইদিকে আমার মেয়েটাকেও খুঁজে পাচ্ছি না। আমার সেনাদের যে মেরেছে আমি তার প্রতিশোধ নেব, আগে আমার মেয়েটাকে খুঁজে নেই। আমার মেয়েটা কোথায় গেল? ওস্তাদ আপনি ঠিকই কইছেন, চলেন আগে আপনার মাইয়ারে খুঁজানি, তারপরে ওকে খবর নিমুনে। ঠিক তখন সেখানে সেই দুষ্ট কাকটা চলে আসে আর এসে ডাকু শিয়ালকে বলে, আরে ওহে ডাকু শিয়াল, এত উত্তেজিত হয়ো না, তোমার মেয়ে আছে সেই ডাকুবাগের কাছে, আর তোমার চেলাদের সেই ডাকুবাগই মেরে ফেলেছে, আর ডাকুবাগ তোমার মেয়েকে নিয়ে সেই মাঠে বেঁধে রেখেছে, অপেক্ষা করছে কখন তুমি সেখানে যাবে। কি, ওই ডাকুবাগের এত বড় সাহস, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার মেয়েকে! আমি একাই ওদের জন্য যথেষ্ট, আমাকে ছেড়ে দে, আমি এখনই ওদের মারতে যাব। ওস্তাদ আমি কি আপনার ধৈর্য রাখছি নাকি? আর একা একা যাইয়া কি করবেন, আপনি কি পারবেন ওগুলো লগে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার মেয়েকে যেভাবেই হোক বাঁচাতে হবে। এই বাঘ তুই যা, আমার ছেলেকে নিয়ে আয়, আমরা তিনজন মিলে ওদের উপর হামলা করব আর আমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসবো। তখন সেই বাঘটা মনে মনে ভাবে, আব্বে হল্লায়, তুই তো আমার চিনস না, আমি এবার সুযোগ পাইছি, আমি যামু তোর লগে ঠিকই, কিন্তু আমি যুদ্ধে অংশগ্রহণ করব না, আমি সুযোগ পাইলে তোরে আরো বিপদে ফালাইয়া চইলাম, আর আমি এই জঙ্গলের রাজা হমু। চল চল, তোরে তো আমি বিপদের মুখে ঠেলা দিমু, আজকে তো তোর সানডে মানডে ক্লোজ হয়ে যাব। আরে ওই বেটা, তোর আজকে খবর আছে, আজকে তোরে সিল মাইরা দিব ডাকু বাগে। ঠিক আছে ওস্তাদ, আমি যাইতাছি, এখনই ওগো লই আইতাছি। এ কথা বলে সেই বাঘটা চলে যায় ডাকু শিয়ালের গুহার কাছে। গুহার কাছে গিয়ে বলে, ববিজান বাড়ি আছেন নাকি? বাইস্তারারে পাঠিয়ে দেন, ভাই ওরে ডাকছে। ঠিক তখনই ডাকু শিয়ালের বউ, ডাকু শিয়ালের মা আর ওর ছেলে বের হয়ে আসে গুহা থেকে। কি হয়েছে ভাই, আপনি ওকে ডাকছেন কেন? আব্বে হালা কয় কি, অথুকু ভাবি আপনি জানেন না, আপনার মাইয়ার তো তুইলা লয়ে গেছে ওই ডাকু বাগে, আর আমগো ভাই এখন বাইস্তারে লয়ে যেতে কইছে, ভাইয়ের চালা পেলা গো সব মাইরা ফেলাইছে, এখন আমাকে যুদ্ধ যাইতে হইব, ভাবি দোয়া কইরেন। কি বলছেন, আমার মেয়েকে ওই ডাকুবাগ তুলে নিয়ে গেছে, এখন আমি কি করব? ওর চেলাপেলাদেরও মেরে ফেলেছে, আর কিসের যুদ্ধ? আমার ছেলেকে কিসের জন্য নিয়ে যাবেন? ওর জন্য আমার অনেক সন্তান আমি হারিয়েছি, এখন ওর জন্য আমার মেয়েকেও তুলে নিয়ে গেছে, ও আবার আমার ছেলেকেও নিতে যাচ্ছে। ঠিক তখন ডাকু শিয়ালের মা বলে, বাবা তুমি সত্যি বলছো, আমার নাতিটাকে ওই ডাকুবাগ তুলে নিয়ে গেছে, আজ আমার ছেলে ওই ডাকুবাগের হালুয়া টাইট করবে, আজ ওর একদিন কি আমার একদিন, যেভাবেই হোক আমার ছেলেটাকে দিয়ে ওর খবর নেওয়াবো। মা আপনি চুপ থাকুন।
থাকেন। এই সব কিছুর মূল আপনি হয়েছেন, এই সব কিছু আপনার জন্য হচ্ছে। আপনি আমার স্বামীকে নষ্ট করে ফেলেছেন, ওকে ডাকুশিয়াল হতে আপনি বাধ্য করেছেন। আপনার জন্য আমার এত কষ্ট, আমার এক ডজন সন্তান হারিয়েছি, আমার বাবাটাকে হারিয়েছি, এখন আমার একমাত্র মেয়েকেও ওই ডাকুবাজ তুলে নিয়ে গেছে। সব কিছু আপনার জন্য হয়েছে। বৌমা চুপ থাকো, তুমি তোমার অনেকবার বেড়েছে, আমার ছেলেকে দিয়ে তোমার ঠ্যাংটা ভেঙে দেব। মা থাক, আপনি চুপ থাকেন, আপনার সাথে কথা বলে আমার সময় লস করে লাভ নেই। ভাই চলেন, আমি আমার মেয়েকে উদ্ধার করে আনব। একথা বলে ওরা সবাই চলে যায় ডাকুশিয়ালের ডেরায়, আর ডেরা থেকে চলে যায় সেই পাশে জঙ্গলে। আর কিছু দূর যেতে না যেতেই দেখতে পায় ডাকুশিয়ালের মেয়েকে সেই মাঠের মধ্যে বেঁধে রেখেছে। এই দেখে ডাকুশিয়ালের বউ বলে, মা আমার সোনা মা, তোকে এই রোদের মধ্যে বেঁধে রেখেছে কে? বাবা বাবা তুমি এসেছো, দেখো ওই দুষ্ট আঙ্কেল গুলো আমাকে কিভাবে বেঁধে রেখেছে, আর আমাকে এদের হাতে তুলে দিয়েছে কে জানো বা? একথা শুনে সেই সিংহছানা আস্তে আস্তে ওদের দল থেকে বেরিয়ে ডাকুবাগের দলে এসে দাঁড়ায়। মা জানো, এই দুষ্ট পাজে সিংহছানাটাই আমাকে এদের হাতে তুলে দিয়েছে। কি বলছো আমার ছোট্ট ছানা, ও তোমাকে তুলে দিয়েছে ওদের হাতে, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ মা আমি ঠিক বলছি। দেখেছো বৌমা, আমি বলেছিলাম এই অলক্ষী অপয়া আমাদের জন্য বড় কোনো বিপদ ডেকে আনবে। হয়েছে, এখন নাও সামলাও, আমার কথা তো শুনুনি। মা চুপ থাকেন, আমি ওর মুখ থেকেই শুনতে চাই কি হয়েছে। আমার ছোট্ট সিংহছানা তুমি বলো কি হয়েছে, তুমি কি সত্যি এটা করেছো? আন্টি হ্যাঁ আমি এটা করতে বাধ্য হয়েছি, কিন্তু তুমি অনেক ভালো একটা আন্টি। তোমার স্বামী ডাকুশিয়া আমার বাবাকে কিছু চিকেনের জন্য খুব নির্মম ভাবে মেরে ফেলেছে, সেটা আমি গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। সেদিন থেকেই আমার প্ল্যান ছিল যে তোমাদের পরিবারে আমি ঢুকবো, কারণ আমি ছোট, তোমাদের সাথে লড়াই করতে হলে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। কিন্তু আন্টি তোমার স্বামী থেকে বা তোমার এই পরিবারের সবাই থেকে তুমি অনেক ভালো। চুপ থাকো, আমি ভালো? তুমি আমার সাথে বেইমানি করেছো, আমি তোমাকে অনেক আদর করেছি, আমার নিজের সন্তানের থেকেও বেশি, আর আজকে কি না আমার সন্তানকে আমার শত্রুর হাতে তুমি তুলে দিয়েছো। ঠিক তখন ডাকুবাগ বলে ওঠে, আরে চুপ কর, তোদের ড্রামা তো শেষই হচ্ছে না, আসল কাজটা করতে দে। বেটা ডাকু শিয়ালকে আজকে বাগে পেয়েছি, চান্দু এবার তুমি কই পালাবা বলো? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আমি নিব তোমার জান। কি সুন্দর ছড়া হয়ে গেল, কত বড় সাহস তোর, তোকে ছেড়ে দিয়েছিলাম যে তুই ভালো হবি, তুই তো তা হসিনি, সাথে আমার বাচ্চাটাকে মেরে কাবাব বানিয়ে খেয়েছিস। তাই কিং কং আর আমি আজকে তোকে উচিত শিক্ষা দেব, তোদের পুরো বংশ ধ্বংস করে দেব। আরে তুই কি আমার সাথে পারবি? আমার সাথে আমার বাঘ আছে, আমার ছেলে আছে, আজ তোকে উচিত শিক্ষা দেব, দেখি আয় কার গায়ে কত জোর। ঠিক তখন সেই বাঘটি আস্তে আস্তে হেঁটে ডাকুবাগের পাশে এসে দাঁড়ায়, আর দাঁড়িয়ে বলে, ওস্তাদ আমার ক্ষমা কইরা দিয়েন, আপনার লগে থাকতে থাকতে আমি বাঘ থেকে মেচি বিলাই হইয়া গেছি, আপনি আমারে বহুত মারছেন, তাই আজকে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার জাতির লগে মিল্লা আপনারা সান্ডে মান্ডে কলচ করে দিমু। আপনি অনেক অত্যাচার করছেন বনের জঙ্গলের ভিতরে,
আজকে আপনার অত্যাচার শেষ হইব ওস্তাদ। কি তুইও আমার সাথে বেইমানি করলি? শালা সব বেইমানের বাচ্চা। বেইমান তো আপনি, পশু হইয়া আপনি পশুর মাংস খান, নিরীহ প্রাণীদের মাইরা বেড়ান, আপনারে আমি আজকে ছাড়ব না। অনেকদিন ধইরা এই সিংহ ছানার মতো আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম, আজকে আপনার সানডে মানডে ক্লোজ হইয়া যাইব। এই ডাকু বাঘ আর কিংকং মিল্লা আপনার চিল মাইরা দিব, আর আমি আপনার জঙ্গলের রাজা হম ওস্তাদ। ভালো থাকেন, উপরে যায়া আমার লেগে চিঠি পাঠেন। ঠিক তখন ডাকু শিয়ালের মা বলে, বাবারা আমার ছেলেটাকে এবারের মতন ছেড়ে দাও, ও আর কোনোদিন তোমাদের কোনো ক্ষতি করবে না। আরে বুড়ি, তোর জন্যই তো এত কিছু। তোর স্বামীকে আমরা মেরেছিলাম কারণ ও আমাদের জঙ্গলে আতঙ্ক তৈরি করেছিল, তারপরেই তো শুরু হলো এত কিছু। তুই তোর ছেলেকে তোর স্বামীর চেয়ে খারাপ বানিয়েছিস, তাই তোকে শেষ করে আমি এই কাহিনীর সমাপ্তি টানতে চাই। আর আমি আমার এই জঙ্গলের সব পশু পাখিদের শান্তিতে থাকতে দিতে চাই। দেখ, আমি জানি তুই আজকে আমাকে মারবি যেভাবেই হোক, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে, ও আমার কলিজার টুকরা। তুই ওকে মারিস না, আমাকে মার, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে। এ কথা বলতে না বলতেই ডাকুবাদ তার রাইফেল দিয়ে গুলি শুরু করে দেয়, সাথে কিংকং গুলি চালাতে থাকে। তখনই ডাকু শিয়াল, ডাকু শিয়ালের ছেলে আর তার মা ডাকুবাগের গুলিতে ঝাঁঝরা হয়ে সেখানে মারা যায়। তখনই ডাকু শিয়ালের বউ বলে ওঠে, ডাকুবাগ ডাকুবাগ তুমি আমার মেয়েটাকে ছেড়ে দাও, তুমি আমার সন্তানকে মেরে ফেলেছো, আমার স্বামীকে মেরে ফেলেছো, আমার শাশুড়িকেও মেরে ফেলেছো, তুমি আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। হ্যাঁ, আমি এখন ছেড়ে দেই, তুই আবার একটা ফ্যাক্টরি তৈরি করবি, সেই সুযোগ আর দেব না। এর আগেও তোকে আমি ছেড়ে দিয়েছিলাম তোর জামাইয়ের সাথে, এরপরই তো এত বড় কাহিনী তৈরি হলো। আঙ্কেল আঙ্কেল, তুমি তো বলেছিলে আমার আন্টিকে কিছু করবে না, তুমি আমার আন্টিকে ছেড়ে দাও, আর আমার আন্টি যেহেতু বলছে তার মেয়েকেও তুমি ছেড়ে দাও। ঠিক আছে, আমি বেইমান না, যেহেতু তোকে আমি কথা দিয়েছি তাই তোর কথা রাখলাম। এই শেয়ালনি, যা, তোর আর তোর মেয়েকে জীবন ভিক্ষা দিলাম, তোরা অনেক দূরে চলে যাবি, তোদের ছায়াও যেন আর না দেখি। আর যদি শুনতে পারি তোরা আশেপাশে কোথাও আছিস, তাহলে আমি তোদেরও মেরে ফেলবো, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাই। এ কথা বলে ডাকু শিয়ালের বউ তার ছানাকে নিয়ে অনেক দূরে চলে যায়। আর ওই জঙ্গলের সব পশু পাখিরা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। তখন ডাকুবাগ বলে, বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি ডাকু শিয়ালকে কিভাবে মেরে ফেললাম, কেমন লাগলো তোমাদের ডাকুবাগ আর শিয়ালের শেষ পর্বটি, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে থাপ্পড় দিও। আর বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না কিন্তু।